হ্যাঁ, বিবাদী বিভাগে ঘুরছিলাম। আর জানেন তো আমাদের ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায়, খিদেটা বেশি পায় কাজের থেকে। যাই হোক, তো আমরা এই বিবাদী বিভাগে যে অফিস পাড়া লাগোয়া যে স্ট্রিট কর্নারগুলো, খাবার ফুড চেইনগুলো, ফুড খাবার দোকানগুলোর মধ্যে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে এই দোকানটা বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ, মোটামুটি কম দামের মধ্যে ভালো ভালো জিনিস এখানে ওরা চিকেন স্ট্রিট পাবো। দেরি আছে, আমরা একটু সার্ভে করে আসি। আপনি দিন, হ্যাঁ একটু ঘুরে আসছি। ভাত সাজানো হয়েছে, এখন খাবার লোক নেই। এখানে একদম সন্ধ্যেবেলা, তো এই সময়টায় একটু এখানে ভিড়টা কম, অফিস পাড়া যেহেতু দুপুরের দিকে আসলে বেশ ভিড় ভিড় পাওয়া যায়। ছোটো ছোটো প্রচুর দোকান, ছোটো ছোটো প্রচুর দোকান, এবং এদের ইয়েও কম, রেটও কম, মানে যে কম মানে খুব বেশি যে তা নয় আর কি। একটা অদ্ভুত জিনিস আমরা দেখেছি এখানে, সেটা হচ্ছে দই চিনে। দই চিনে কোনো দিন দোকানে বিক্রি হয় আমি হয়তো দেখিনি, এখানে বিক্রি হচ্ছে, দেখি না দই চিনে। বাঙালির তো খুব পেট গরম হয়ই, ওই জন্য দই চিনে খুব দরকার বাঙালির পেট ঠান্ডা রাখার জন্য। আর চাকরিজীবীদের তাড়াহুড়োর মধ্যে তারা দৌড়ে দৌড়ে অভ্যেস করেন, তাদের আরও বেশি হয়। আমি পাড়াটা ঘুরছিলাম, ঘুরতে শেষে একটি দোকান আর অনেকটা অঞ্চল জুড়ে এরকম ছোটোখাটো খাবার দোকান রয়েছে। আমরা আপাতত আমাদের দোকানটা ফিরে যাই, ওখানে গিয়ে খাবো। আর বল রাখো।